এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি সব মিটিয়ে তুই নাকে বের করে তারপর আমি বাড়ি ফিরব। এভাবে এভাবে হবে না স্যাম, অন্য কোনোভাবে তুহিনার কন্ট্যাক্ট জোগাড় করতে হবে। কিভাবে? প্রীতি, প্রীতি পারে একমাত্র আমাদের হেল্প করতে। তারা প্রীতিকে এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। কিচ্ছু হবে না, তুমি আমাকে দাও ফোনটা দাও। হ্যালো। হ্যাঁ দি ভাই বল। বলছি তুই এখন কোথায়? প্রীতি বাড়িতে? না, এই তো বাড়ির কাছাকাছি ফিরছি। তোর সাথে রাহুল আছে? না না, আমি একাই আছি, ও কদিন পরে ফিরবে। বলছি শোন না, বাড়ি ঢোকার আগে আমার সাথে একবার দেখা করতে পারবি? খুব দরকার এখনই। আচ্ছা কোথায় দাঁড়াবো বল? একটা কাজ কর, বাড়ির পেছন দিকটায় তুই দাঁড়া, আমরা 15-20 মিনিটে আসছি। ঠিক আছে আয়। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, দাঁড়া চলো। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। দি ভাই, দি ভাই, তোর বিশ্বাসের এত জোর, এভাবে সেটা সত্যি হলো? হ্যাঁ প্রীতি, সত্যি সবটা আপনার দি ভাইয়ের জন্যই সম্ভব হয়েছে, নইলে তো। স্যাম এখন থাক না এসব কথা। প্রীতি তোরা কেমন ঘুরলি বল? আর ঘোরা, একটু চেঞ্জের জন্য গেছিলাম দি ভাই, কিন্তু রাহুল ওখানে গিয়ে ওর মা আর বোনের কথা নিয়েই পড়ে থাকলো। ঘুরতে গিয়েও বেশিরভাগ সময়টাই আমরা ঝগড়া করেই কাটিয়েছি দি ভাই, জানিস। একটু রিফ্রেশমেন্টের জন্য গেছিলাম, কিন্তু আমার আর ভালো লাগছিল না রে। রাহুল ওখানে স্টে করে গেল, আমি ব্যাক করে এসেছি। আচ্ছা ঠিক আছে বাদ দে, এবারে বল কি কথা এখানে কি কি ঘটেছে তুই শুনেছিস? হ্যাঁ, সকালে মা ফোন করেছিল, তখনই সবটা জানতে পারলাম, তাই আরো তাড়াহুড়ো করে চলে এলাম রে। আচ্ছা স্যাম, কতদিন পর আপনাকে দেখলাম বলুন তো, আপনি আপনি কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেছিলেন বলুন তো? এখন চোখের জল ফেলার সময় নয় প্রীতি, আমাকে একটা হেল্প করবি? কি হেল্প?